ইমন মহারাজকে বলছিলাম যে মহারাজ আমি নিচে বসি, কারণ এখানে যে আলোচনাগুলো হচ্ছিল সেগুলো শোনার জন্য নিচে বসাটাই মনে হয় ভালো। তো উনি বললেন, না দাদা আপনি উপরে বসুন, আপনার জন্য আসন রাখা আছে। তো এটা আমার প্রতি মহারাজের স্নেহ, এছাড়া আর কিছু না, আমি নিচে বসারই মানুষ। তো যারা কথাগুলো বলছিলেন এতক্ষণ শুনছিলাম, ভালো লাগছিল। তো এখানে দাঁড়িয়ে কথা বলার মতো ওই অবস্থানটা আমার নেই, তারপরও যেহেতু সুযোগ পেয়েছি কিছু কথা বলি। যখন ওখানে বসেছিলাম তখন ইমন মহারাজ আমাকে হোয়াটসঅ্যাপে একটা ভিডিও ক্লিপ পাঠালেন। আমরা অনেকেই যারা এখানে আছি তারা অনেকেই সদ্গুরু লেকচারগুলো শুনি, আমিও নিয়মিত শুনি সদ্গুরুর লেকচার। তো সদ্গুরুর একটা স্পিচ পাঠালেন আমাকে, সেটা স্বামীজি সম্পর্কে উনি কথা বলছেন। তো সেখান থেকে একটা কথা খুব ভালো লেগেছে, উনি বলছেন এই পৃথিবীতে শত শত রামকৃষ্ণ রয়েছেন, কিন্তু আমরা একজন রামকৃষ্ণকেই চিনি এবং তাকে চিনি স্বামীজির মাধ্যমে। অর্থাৎ স্বামীজির মতো একজন যোগ্য শিষ্য তিনি সৃষ্টি করতে পেরেছিলেন বিধায় আমরা তাকে চিনি। এখানে একটা ব্যঞ্জনা রয়েছে, কী ধরনের ব্যঞ্জনা? আমাদের সবাইকে জগৎ চিনে মূলত আমাদের কর্মের মাধ্যমে। আমরা প্রত্যেকেই বিভিন্ন ধর্মের অনুসারী এবং আমি মনে করি প্রত্যেকটা ধর্মই সঠিক, প্রত্যেকটা ধর্মই শ্রেষ্ঠ। এই কারণে রামকৃষ্ণ বলছেন যত মত তত পথ। পৃথিবীতে এর চেয়ে সুন্দর কোনো কথা কেউ বলেছেন বলে আমার জানা নাই। অর্থাৎ প্রত্যেকটা মত প্রত্যেকটা পথ সঠিক। তাই যখন কেউ বলে আমার ধর্ম শ্রেষ্ঠ তখন সে আসলে ভুল বলে, মিথ্যা কথা বলে। কেননা যেই মত বা যেই পথ একটা মানুষকে বাঁচিয়ে রাখে, যে মত বা যে পথ অনুসরণ করে একটা মানুষ জীবন ধারণ করে, তার বাবা জীবন ধারণ করেছিল, তার ঠাকুরদা জীবন ধারণ করেছিল, তার ছেলে জীবন ধারণ করছে, তার সন্তান জীবন ধারণ করছে, সেই মত বা সেই পথটা কখনো ভুল হতে পারে না, যেটা রামকৃষ্ণ বলে গেছেন। খুবই চমৎকার কথা। এই যেমন আমরা যেমন এখানে সমবেত হয়েছি, ঠিক একইভাবে এই বিশ্বে 4450টার মতো ধর্মমত রয়েছে, ধর্মপথ রয়েছে। প্রত্যেকেই তাদের নিজস্ব ধর্ম, নিজস্ব মর্ম, নিজস্ব কর্মের মাধ্যমে জগতে পরিচিত। এখানে অনেক অভিভাবক রয়েছেন, তাদের প্রতি আমি বিনয়ের সঙ্গে তাদেরকে কিছু কথা বলি। আমাদের সবাই চেনে কীভাবে? আমাদের সবাই তখনই চেনে যখন আমরা আমাদের কাজের মাধ্যমে সবাইকে চেনাই। যারা আমাকে এখানে চেনেন, যে কয়েকটা মানুষ আমাকে চেনেন, তারা আমাকে চেনেন কীভাবে? আমার কাজের মাধ্যমে। বাংলাদেশে একটা পরীক্ষা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা, বিসিএস পরীক্ষা আমরা জানি। তো সেই বিসিএস পরীক্ষায় প্রতি বছর অনেকেই পরীক্ষাটা দেয়, চাকরিটা পাওয়ার চেষ্টা করে। অর্থাৎ এই যে কম্পিটিশানটা, এটা কিন্তু সর্বজনীন, অর্থাৎ সকলেই সেখানে অংশগ্রহণ করে। তাই আপনি যদি এই ধরনের কোনো একটা কাজে, যে কাজটা করার জন্য অনেকেই চেষ্টা করছে, সেখানে যদি আপনি বিশেষ কোনো কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারেন, তখন আপনাকে অনেকে চিনবে, আপনাকে অনেকে মূল্যায়ন করবে। আমরা সবাই মূল্যায়িত হতে চাই, কিন্তু মূল্যায়িত হওয়ার মতো কাজ করতে চাই না। তাই আমাদেরকে একটা কমন প্ল্যাটফর্মে গিয়ে যদি আমরা নিজেকে পরিচিত করাতে পারি, তখনই আমি বলতে পারি যে আমি এই সম্প্রদায়ভুক্ত। এর আগ পর্যন্ত আমি কোন সম্প্রদায়ভুক্ত সেটা নিয়ে আসলে কারো মাথা ব্যথা থাকে না। যদি বিবেকানন্দ না থাকতেন, যদি বিবেকানন্দ প্রথম সাধু হিসেবে আমেরিকায় শিকাগো সম্মেলনে গিয়ে বক্তৃতা না রাখতেন, তাহলে হিন্দু ধর্মকে ইউরোপ চিন্ত কি না আমাদের একটু সন্দেহ রয়েছে। আমরা অনেকেই ডক্টর তপন রায় চৌধুরীর একটা বই আছে, উনি অক্সফোর্ডের ইতিহাসের শিক্ষক ছিলেন। তো তার একটা বই আছে ইউরোপ রিকনসিডার্ড, বা বাংলায় অনুবাদ করা হয়েছে ইউরোপ পুনর্দর্শন, আনন্দ পাবলিশার্স থেকে বেরিয়েছে, পড়ে দেখতে পারেন। তো সেখানে উনি লিখছেন বাঙালিদের মধ্যে প্রথম ইউরোপীয় ভাবধারায় যারা অনুপ্রাণিত হয়েছেন, যারা বাঙালিদের ইউরোপ ভাবধারায় অনুপ্রাণিত করেছেন, তাদের মধ্যে উনি তিনজন ব্যক্তির নাম উল্লেখ করেছেন, ভূদেব মুখোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং স্বামী বিবেকানন্দ। অর্থাৎ আপনার যে পরিচিতি, আপনার যে মূল্যায়ন, সেটা হবে মূলত আপনার কাজের মাধ্যমে। আমরা সবাই ধর্মাচরণ করব, ধর্মাচারের পথে হাঁটবো, আমরা সব ঠিক আছে, কিন্তু আমার মূল্যায়নটা হবে
যদি আমি সমাজে মূল্যায়ন চাই তাহলে সমাজের আর দশটা মানুষ থেকে আলাদা করে চেনানোর জন্য আলাদা করে কিছু কাজ করতে হবে। যে কাজগুলো সবাই করেছে, সবাই করতে পারে, সে কাজগুলো যদি করি আমাকে আলাদা করে চিনবে না। বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় এখন কততম চলছে আমার মনে নাই, তো অনেকগুলো পরীক্ষা হয়েছে, যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষা মিলিয়ে আমার চাইতে বেশি নম্বর কেউ কখনো পাইনি, এই কারণে আমাকে চেনে, নাহলে আমাকে চেনার কোনো কারণ নেই। আমি লেখালেখি করি এই জন্য আমাকে চেনে, আমি বক্তৃতা রাখি ওই জন্য আমাকে চেনে। অর্থাৎ আপনি আপনার সম্প্রদায়কে পরিচিত করাতে হবে, এটা করাতে হবে আপনার কাজের মাধ্যমে। তাই আমরা যখন কোনো একটা ধর্মীয় পুস্তক পাঠ করি, গীতা, বেদ, বাইবেল, কোরআন, ত্রিপিটক, যাই পাঠ করি, সেখান থেকে নির্যাসটুকু গ্রহণ করতে হবে এবং সেটা গ্রহণ করে সেটাকে কর্মের মাধ্যমে সেটার একটা প্রতিফলন ঘটাতে হবে। অর্থাৎ এই সমাজে বেঁচে থাকতে হলে এই সমাজের অন্য দশটা মানুষের চাইতে নিজের শ্রেষ্ঠত্ব তুলে ধরতে হবে কাজের মাধ্যমে। এই জন্য স্বামীজির, আমরা স্বামীজির পত্রাবলী অনেকে পড়ি, আমার খুব প্রিয় একটা বই, আমরা অনেকেই পড়ি পত্রাবলী। তো পত্রাবলী যারা পড়েছেন বা যারা পড়েন তারা জানেন উনি প্রথম যেই ব্যাপারটাকে মূল্যায়ন করেন বা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে কাজকে। ওনার একটা কথা আছে যে গীতা পাঠের চাইতে ফুটবল খেলাটা বেশি উত্তম, মজা করে বলেছেন। বা আমার এক আগের এক বক্তা বলেছেন যে এখন হচ্ছে আমাদের প্রধান ধর্ম হচ্ছে দেশের স্বাধীনতা উদ্ধার করা, দেশ মাতৃকার স্বাধীনতা উদ্ধার করা, এটা হচ্ছে আমাদের প্রধান ধর্ম। অর্থাৎ যখন যে সময়ের জন্য যেটা ধর্ম সেটা প্রথমে বুঝতে হবে। সন্ধ্যার পুজো সকালে করলে হবে না, সকালের পুজো সন্ধ্যায় করলে কিন্তু হবে না। অর্থাৎ যখন আপনার যে কাজটা সেটাই হচ্ছে আপনার প্রার্থনা, যখন আপনার পড়াশোনা করতে হবে তখন যদি আপনি ধর্মীয় পুস্তক পাঠ করেন তাহলে আপনার কাজটা হবে না। ধর্মীয় পুস্তক পাঠ করাটাই মুখ্য বিষয় না, যখন আমাদের যে কাজটা করা দরকার সেই কাজটা সঠিক সময়ে করতে হবে। সময় ইস্কলে চলে গেলে কিন্তু সাধন হবে না, আমাদের লালনও বলেছেন কথাটা। অর্থাৎ স্বামীজির এই যে কথাটা, উনি বলছেন গীতা পাঠ থেকে ফুটবল খেলা উত্তম, এই কথাটার একটা মিনিং রয়েছে, প্যারালাল মিনিংটা হচ্ছে এরকম যে আমাদের প্রথমে স্বাস্থ্য রক্ষা করতে হবে, আমাদের স্বাস্থ্য ঠিক রাখতে হবে। যার স্বাস্থ্য ঠিক নাই সে সারাদিন গীতা পাঠ করলেও গীতার যে মর্মবাণী সে মর্মবাণীটা সে তার জীবনে কাজে লাগাতে পারবে না। অর্থাৎ আমাদের প্রধান ধর্ম বিভিন্ন বয়সে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতির প্রেক্ষিতে বিভিন্ন রকমের হতে পারে। তাই এই বিষয়গুলো যদি আপনারা আপনাদের সন্তানদের জীবনে প্রতিফলন ঘটান, তাদেরকে সমাজে বরেণ্য করে তোলেন, তাহলে কিন্তু ওই মানুষটা কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সেই সম্প্রদায় কিন্তু তার মাধ্যমে গর্বিত হয়। ভালো ভালো বিশ্ববিদ্যালয়, আমরা কেন ভালো ভালো বিশ্ববিদ্যালয় বলি, ইউনিভার্সিটি কিন্তু কাউকে তৈরি করে না, মানুষই ইউনিভার্সিটিকে তৈরি করে। আপনি কোথা থেকে পড়েছেন সেটা মুখ্য বিষয় না, আপনি কি করতে পারলেন সেটা হচ্ছে মুখ্য বিষয়। আপনি কোন সম্প্রদায়ের কোন ধর্মে সেটা মুখ্য বিষয় না, আপনি কি করতে পারলেন, আপনার অর্জনটা কি, আপনাকে দেখে যেন আপনার কাজের মাধ্যমে যেন আপনার ধর্মকে সবাই রেসপেক্ট করে। আমরা কেন রামকৃষ্ণ মিশনে আসি, আমরা আসি এই জন্য কারণ রামকৃষ্ণ মিশন একটা উদার চর্চা করে। রামকৃষ্ণ মিশন সকল ধর্মের, সকল সম্প্রদায়ের, সকল বর্ণের, সকল মতামতের মানুষের উপস্থিতিকে শ্রদ্ধা জানায়, এই কারণেই আসে, নির্দিষ্ট কোনো ধর্মের জন্য রামকৃষ্ণ মিশন না। যদি সেটাই হতো তাহলে কিন্তু রামকৃষ্ণ মিশনের এই যে প্রচার, এই যে আদর, সেটা পুরো বিশ্বে তৈরি হতো না। আমাদের স্বামী বিবেকানন্দ, আমরা বলছি আমাদের, আমাদের কথাটা কখন বলছি, উনি স্বামী বিবেকানন্দ বলেই বলছি, অসংখ্য মানুষ রয়েছেন যারা স্বামীজি হতে পারেননি, তাদেরকে আমরা আমাদের বলে পরিচয় করাচ্ছি না। অর্থাৎ ব্যক্তিই কিন্তু সম্প্রদায়কে পরিচিত করায়, এটা একটু আমাদেরকে মনে রাখতে হবে। আর রামকৃষ্ণ মিশনের এই যে উদারতা, মানুষের প্রতি ভালোবাসা, মানুষকে সেবা করা, আমার আগের বক্তারা বলে গেছেন যে শিব জ্ঞানে জীবের সেবা করা, আমি সেবক, ওই শিব জ্ঞানে জীবের সেবা করা, ওই জীবটা যে কোনো সম্প্রদায়ের হতে পারে, আমাদের ওইটুকু উদারতা, ওইটুকু উদার চর্চা করতে হবে। রামকৃষ্ণ তাই বলে গেছেন যত মত তত পথ, অর্থাৎ প্রত্যেকটা মানুষই শিবের মতো, প্রত্যেকটা মানুষই ভালো, সে ভালোত্বটাকে গ্রহণ করতে হবে। আমরা মানুষকে ভালোবাসবো, ভালোবাসবো মানে হচ্ছে মানুষের ভালোতে আমরা বাস করব, মানুষের মধ্যে যে শিবটা রয়েছে সেই শিবটাকে আমরা তুলে আনব, এই বাণীটাই রামকৃষ্ণ মিশন প্রচার করে, এই বাণীটাতে রামকৃষ্ণ মিশন বিশ্বাস করে। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে, আপনারা অনেকেই সর্বপ্রিয়ানন্দ যে লেকচারগুলো শোনেন ইউটিউবে, আমি খুব ফ্যান ওনার,
বিশাল ফ্যান আমি শুনি ওনার যে বেদান্তের লেকচারগুলো, ওনার যে দর্শনের লেকচারগুলো, সেগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন উনি কখনোই সেখানে নির্দিষ্ট কোনো সম্প্রদায় নির্দিষ্ট কোনো ধর্মের কথা বলেন না, উনি মানুষের কথা বলেন। ধর্ম জিনিসটা কী আসলে? ধর্ম হচ্ছে আমাদের ভেতরে যে ঈশ্বরটা, আমাদের ভেতরে যে আল্লাহ ভগবান যিশু যেটাই বলেন না কেন, আমাদের ভেতরের যে ঈশ্বরের বসবাস তার সঙ্গে কানেক্ট করা। ওই কানেকশনের জন্য আপনাকে মন্দিরে যেতেই হবে এমন কোনো কথা নেই। আপনি যদি বাসায় বসে সে কানেকশনটা করতে পারেন তাহলে ভালো। আমি যখন পড়াশোনা করছি তখন আমি আমার ভেতরের মানুষটাকে বলছি তুমি এই এটা হচ্ছে তোমার গোল, তোমাকে এখানে যেতে হবে। ওই পড়াশোনা করাটাও কিন্তু এক ধরনের প্রার্থনা, ইবাদত। ইবাদত বা প্রার্থনা কিন্তু ঈশ্বরের সামনে বসে করতে হয় তেমন না। যদি ঈশ্বরকে আপনি আপনার আত্মায় ধারণ করতে পারেন, তার সঙ্গে কথা বলতে পারেন, যেটা সুফিজমে বিশ্বাস করে, সুফিজমে ঠিক এই কথাটাই বলে, অর্থাৎ আমাদের ভেতরে যে মানুষটা, আমাদের ভেতরে যে ঈশ্বরটা, সেই ঈশ্বরের সঙ্গে কনভারসেশন করা, কথা বলা। এবং আমি যখন কাউকে বলি নমস্কার, কেন বলি নমস্কার, মানে হচ্ছে আমি আপনার ভেতরের ঈশ্বরটাকে প্রণাম করি। যে মানুষটাকে আমি নমস্কার বলি সেই মানুষটার প্রতি আমার কোনো ধরনের বিদ্বেষ থাকবে না, তার সঙ্গে আমি খারাপ আচরণ করতে পারবো না। এই যে একটা মানুষের প্রতি যে প্রেম তৈরি হওয়া, ভালোবাসা তৈরি হওয়া, এটা করার জন্য এই নমস্কার এই কথাটা আমাকে আমার ধর্ম শিখিয়েছে। যারা মুসলিম তারা বলে আসসালামু আলাইকুম, এই কথাটার মানে হচ্ছে একই রকমের অর্থ, অর্থাৎ আপনি একটা মানুষকে যে সম্মানটা দেখাচ্ছেন ওই সম্মানটা দেখানোর রাস্তাটা ধর্ম তৈরি করে দিচ্ছে, অর্থাৎ তার ভেতরের মানুষটার সাথে আপনার ভেতরের মানুষটার একটা কানেকশান তৈরি হচ্ছে। এই কানেকশান করাটাই হচ্ছে ধর্মের কাজ। এখানে মানুষের সাথে মানুষের কানেকশান হচ্ছে, কোনো সম্প্রদায়ের সাথে সম্প্রদায়ের না, কোনো ধর্মের সাথে ধর্মের না, কোনো মতামতের সাথে মতামতের না। বরং যদি আপনি আপনার ভেতরের ঈশ্বরটাকে জাগাতে পারেন তাহলে আপনার সামনে যে মানুষটা বসে আছেন তার ভেতরের ঈশ্বরের সাথে আপনার ভেতরের ঈশ্বরটা যোগাযোগ যদি তৈরি হয় তখনই পৃথিবীতে শান্তি আসবে, সৌহার্দ্য আসবে। রামকৃষ্ণ মিশন সেই বাণীটাই প্রচার করে। এই কারণে আমার সবচাইতে প্রিয় জায়গা। সবাইকে ধন্যবাদ।